আমি এই জিনিসটা কোনো মানে বুঝে পাই না। তুমি তোমার দাদা বাড়িতে গেলেই সেখান থেকে যখন ফিরে আসো তখন তোমার চেহারাটা হপ হয়ে থাকে অলওয়েজ। একসময় টেলিভিশন নাটকের পরিচিত মুখ ছিলেন অভিনেতা শাহরিয়ার শুভ। 1998 সাল থেকে নিয়মিত টিভি নাটকে অভিনয় করছিলেন, কিন্তু গেল 3 বছর ধরে ব্যক্তিগত কারণে নিজেকে গুটিয়ে নেন অভিনেতা শাহরিয়ার শুভ। কষ্ট দিয়েছেন তার কিছু অংশ আমি তাকে ফেরত দিতে চাই। সেম বিষয়টা তো তোমার নানা বাড়ির ক্ষেত্রেও ঘটে। তোমার নানারাও তো মেনে নেয়নি, তোমার মামারাও তো মেনে নেয়নি। যে ভুল ওনারা করেছেন সেই ভুল দাদা ভাই কেন করতে গেলেন? কিছুদিন আগে শাহরিয়ার শুভর কিছু ছবি ফেসবুকে ভাইরাল হয়। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার শিমলা বাজারে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এই অভিনেতাকে পাওয়া যায়। এমন ফেসবুক পোস্ট মিডিয়ার নজরে এলে শাহরিয়ার শুভর খোঁজ নেওয়া হয় অভিনয় শিল্পীর পক্ষ থেকে। আমরা যখন জানতে পেরেছি যে এরকম একটা ঘটনা শুভ সরিষাবাড়িতে একটা ফেসবুক পোস্টের মাধ্যমে, তখন আমাদের যারা ছিলেন আমাদের নিজেদের মধ্যে যোগাযোগ হয়, কথাবার্তা হয়। সেখানে আমাদের সংগঠনের সুজাত শিমুল একজন আছেন, উনি আমাকে জানায় যে ভাই আমি যোগাযোগ করার চেষ্টা করছি। এবং ওইখানে প্রথম আলোর একজন সাংবাদিক ছিল শফিক, সেই শফিকের মাধ্যমে ওর সাথে যোগাযোগ করা হয়। পরে আমি ওর সাথে কথা বলি এবং ও যখন আমি আশ্বস্ত হই যে না ও সুস্থ স্বাভাবিক আছে, তখন আমরা বলি আচ্ছা ঠিক আছে তুমি তাহলে ঢাকায় চলে আসো। তার আগে আমরা ভেবেছিলাম যে যদি মানে যে কোনো ধরনের সহযোগিতা করে একজন শিল্পী যদি এই অবস্থায় থাকে তাহলে আমরা তাকে অবশ্যই ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসবো। আমরা প্রশাসনের বিভিন্ন জায়গায় আমরা কথা বলেছিলাম। সম্প্রতি অভিনেতা শাহরিয়ার শুভ ঢাকায় ফিরে এসেছেন। বিজয় টিভির সঙ্গে একান্ত আলাপচারিতায় শাহরিয়ার শুভ জানিয়েছেন তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা। আমি আসলে আমার ব্যবসায়িক একটা কাজে প্লাস শুটিংয়ের লোকেশন দেখতে, ফিল্মের শুটিংয়ের লোকেশন দেখতে গিয়েছিলাম হচ্ছে টাঙ্গাইলের ঘাটাইলে। তো আমার সাথে আমি একটা পত্রিকাতে আছি দৈনিক একুশে সংবাদ, সেটার প্রধান সম্পাদক বাসিত সাহেব উনিও আমার সাথে ছিলেন, আর আমাদের সাথে RAV4 গাড়িটাও ছিল, দুটো গাড়ি ছিল আমাদের সাথে। তো আমাদের কাজটা শেষ না হওয়াতে ওখান থেকে বাসিত ভাই চলে আসে আর আমি ওই পত্রিকার সিনিয়র ক্রাইম রিপোর্টার। তো পরবর্তীতে আমি ওই RAV4 গাড়িটা আমি ড্রাইভ করে গিয়েছিলাম। তো আবার পরের দিন যেহেতু যেতে হবে, সো আমি বললাম যে তাহলে ঠিক আছে আপনি চলে যান, আমি থেকে যাই এখানে কোনো একটা হোটেলে। তো তখন আমার সাথে আমার দুজন সহকারীও ছিল। তো ওই এলাকায় আমার এক পরিচিত একটা ছোট ভাই আছে, আমার সাথে বছর দুয়েক আগে থেকে পরিচয়, আগে স্টকের ব্যবসা করতো ঢাকায়, পরে সে এখান থেকে শিফট করে ওখানে কেন্দুয়া বাজার একটা জায়গা আছে জামালপুর ধনবাড়ি এলাকায় মধুপুর এর কাছাকাছি। তো সে আমাকে খুব অনুরোধ করলো যে ভাই তাহলে আপনি যখন হোটেলেই থাকবেন আপনি আমার বাড়িতে এসে থাকেন। বৃহস্পতিবার দিন সকালবেলা আমাকে চায়ের সাথে মেডিসিন খাইয়ে দেওয়া হয়েছে কিছু একটা, আই ডোন্ট নো হোয়াট ওয়াজ দ্য থিং। তারপরেই আসলে আমার এই অবস্থা হয়েছিল আর আজকে পর্যন্ত এসে আমি এখনো পুরোপুরি স্বাভাবিক হইনি। অভিনেতা শাহরিয়ার শুভ তার সবশেষ অবস্থা সম্পর্কেও জানিয়েছেন, নিজের ভক্ত দর্শকদের জন্য দিয়েছেন বিশেষ বার্তা। সিদ্ধান্ত তো আমার সবসময় ছিল, গত এই 4-5 বছরের এই সময়টুকু তো কাজের ব্যাপারে তো আমার কাজ করবো না এরকম সিদ্ধান্ত আমার কখনোই ছিল না। হ্যাঁ, আমি আর নাটকে আর রেগুলার কাজ করতে চাইনি, এর দুটো কারণ ছিল। যেহেতু আমি ফিল্ম নিয়ে একটা ফোকাস নিয়ে আসলে নাটক থেকে ডিক্লেয়ার দিয়েই কিন্তু আমি বেরিয়ে এসেছিলাম যে না আমি আর নাটকে কাজ করবো না, বিকজ আমার দুটো ফিল্মের কাজ শুরু হয়েছিল। তো এরপরে আসলে নাটকে ফেরত যাওয়াটা আমার কাছে এক ধরনের নিজেকে ফিরে যাওয়া পিছন দিকে এরকম মনে হতো। সারা বাংলাদেশের মানুষের যে ভালোবাসাটা আমি সবসময় পেয়ে এসেছি সেটা আবার নতুন করে পেয়ে আমি আসলেই আপ্লুত। আমি আসলেই এখন পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছি যে না, আমি আমার মান অভিমানের জন্য আমার দর্শকদের সাথে আসলে অন্যায় করতে পারি না। আমি অভিনয় থেকে দূরে থেকে আমার দর্শকদের সাথে অন্যায় করছিলাম, সেটা আমি আর করবো না। আমি এখন থেকে আমার দর্শকদের সাথে কানেক্টিভ থাকবো। এখন থেকে নিয়মিত কাজে ফেরার ইচ্ছে আছে তার, তবে নাটক নাকি সিনেমা, কোন পর্দায় নিয়মিত হচ্ছেন তিনি তা হয়তো এখন সময়ই বলে দেবে। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।